প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমাতে ত্রাহি ত্রাহি রব। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা। সোমবার দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার বিভিন্ন বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার সুচিন্দ্র ত্রিপুরা পাড়াতে মাটি ধসে মৃত সাতজনের পরিবার এবং আহতদের সাথে সাক্ষাৎ করে পরিবার পরিজনদের সান্ত্বনা দেন তিনি। তার পাশাপাশি সেখানে আশ্রিত শরণার্থীদেরও সাথেও সাক্ষাৎ করেন বিপ্লব কুমার দেব। শিবিরে অবস্থানকালে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সে সম্পর্কেও অবগত হন সাংসদ। সেখান থেকে বেরিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, এই ধরনের ভয়াবহ বন্যা বিগত 40 থেকে 50 বছরে রাজ্যবাসী দেখেননি। তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করা যায় না, তবে দুর্যোগ থেকে বেরিয়ে আসার জন্য সবাই মাঠে নেমেছেন। গোটা বিষয়টি তদারকি করে দেখছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। রাজ্য সরকার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে। সাংসদ জানান, এই ঘটনায় মৃতের পরিবারকে 4 লক্ষ এবং আহতদের 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তাদের হাতে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়া হয়েছে। যাদের ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের ঘর তৈরি করার ব্যবস্থা করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং তাদের হাতে ঘর বাবদ 95,000 টাকাও তুলে দেওয়া হবে বলেই জানান সাংসদ বিপ্লব কুমার দেব। প্রাকৃতিক দুর্যোগ তো মোকাবেলা করা ছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই। প্রকৃতির সঙ্গে তো লড়াই করা যায় না, কিন্তু অত্যন্ত কষ্টকর যে রিয়াং যে পরিবারগুলো, গরিব পরিবার, অনেক কষ্ট করে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছে, বিএড করিয়েছে, অতিবৃষ্টির কারণে চারিদিকে ফ্লাড, আর এরা ঘুমন্ত অবস্থায় ছিল সেই সময়। পাহাড়ের ধস নেমে ঘরের পেছনের দিকে যে পাহাড় ছিল সেটা কমপ্লিটলি বাড়িতে ওনার ওয়ালে এসে ধাক্কা দেয়, সমস্ত ঘর নিয়ে চলে যায়। তো 7 জনের তৎক্ষণাৎই মাটির নিচে চাপা পড়ে মৃত্যু হয়ে যায়, ছোট্ট একটা শিশুসহ। আর বাকি 2 জন আমি এখন দেখলাম ইঞ্জুরি হয়েছে, পায়ে হাতে পিঠে ব্যথা পেয়েছে। তাও আমাকে বললো তো 30 ফিট দূরে মাটির এত স্পিড ছিল, 30 ফিট দূরে গিয়ে পড়েছিল, তো প্রাণে বেঁচে গেছে। তো ত্রিপুরা সরকার, আদরণীয় মুখ্যমন্ত্রী মহোদয়, 4,00,000 টাকা করে যারা যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য ঘোষণা করেছেন এবং তার একটা কিস্তি দেওয়া হয়েছে, এবং যারা উইন্ডেড হয়েছেন 2-2 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ত্রিপুরা সরকারের তরফ থেকে। আর এখন আমাদের রিলিফ ক্যাম্পে ওরা রয়েছেন, তো সবাই বাড়িঘর তো সব শেষ হয়েই গেছে, তো রিলিফ ক্যাম্পেই থাকতে হবে। ততক্ষণে তাদের জন্য বাড়িঘর তৈরি করার যে ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে প্রতি ঘর সম্পূর্ণ ডেস্টর্ড হয়ে গেলে 95,000 মানে 1,00,000 টাকা সরকার তার মধ্যে দেবে এডিএম এসে, কম সময়ের মধ্যে যাতে তারা আবার বাড়িতে যেতে পারে সেই ব্যবস্থাগুলো রাজ্য সরকারের তরফ থেকে আমরা করব। আমি সেই 7 ব্যক্তির আত্মার প্রতি সদ্য, তার আত্মার সদ্গতি হোক ঈশ্বরের কাছে, সেটাই প্রার্থনা করব। স্বাভাবিকভাবে নজবান ছেলে মেয়ে যখন কারোর কাছ থেকে চলে যায়, শুধু নজবান না, ছোট্ট একটা শিশু আমি দেখেছি, তো অত্যন্ত দুঃখদ। আর আমি আশা করি এই গ্রাম অঞ্চলের সমস্ত আমার ভাই বোনেরা যারাই রয়েছেন, জাতি জনজাতি, সবাই মিলেমিশে পরিবারটার সঙ্গে থেকে এই দুঃখের দিনে তাদের সাথী হয়ে তাদের মানসিক শক্তি যোগাবে এবং আগামী দিনে যাতে নিজেরা পথ চলতে পারে তার সহযোগিতা করবে সরকার সঙ্গে রয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।